ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। টিটাগড়ে অর্জুন ঘনিষ্ঠ বিজেপি নেতা খুনে নতুন তথ্য। ব্যক্তিগত দেহরক্ষীরা ছিলেন ছুটিতে, খবর ছিল আততায়ীদের কাছে। বাইক আরোহী চার দুষ্কৃতীকে চিহ্নিত করে সিসিটিভি ফুটেজ পরীক্ষায় জোর। টিটাগড়ে ঘটনাস্থল থেকে ঢিলছোঁড়া দূরত্বে ওষুধের দোকান থেকে উধাও একটি সিসিটিভি। নেপথ্যে দুষ্কৃতীদের চক্রান্ত, অভিযোগ মৃত বিজেপি নেতা মনীশ শুক্লর অনুগামীদের। ব্যারাকপুরে 12 ঘন্টা বাঁধে অবরোধ, রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। কয়েক ঘন্টার জন্য অবরুদ্ধ কল্যাণী এক্সপ্রেসওয়ে, আমডাঙ্গা ব্যারাকপুর বারাসাত রোডেও অবরোধ। উত্তরপ্রদেশ ও বিহারের মতো মাফিয়া রাজ চলছে বাংলায়। বিজেপি নেতা মনীশ শুক্লার খুনের ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে এই মন্তব্য করে বসলেন দিলীপ ঘোষ। পশ্চিমবাংলাটা ধীরে ধীরে উত্তরপ্রদেশ বিহারের মতো মাফিয়া রাজের দিকে চলে যাচ্ছে। পরিকল্পিতভাবে রাজনৈতিক হত্যা চলছে, উদ্বেগজনকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বিজেপি নেতা খুনে টুইট জগদীপ ধনকরে। টিটাগড়ে বিজেপি নেতা খুন, রাজনাথ স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি। রাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ, ধনকরের সঙ্গে সাক্ষাৎ মুখ্য সচিবের। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি তদন্তে বেঙ্গালুরু প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমারের বাড়িতে সিবিআই তল্লাশি, উদ্ধার 50 লক্ষ টাকা, সিবিআই সূত্রে খবর। বিহারে মহাজোটের পরে তেজস্বী যাদবের বিরুদ্ধে পূর্ণিয়ার খুনের ঘটনায় এফআইআর দায়। রবিবার বিহারে পূর্ণিয়ায় গতকাল খুন হন আরজেডির রাজ্যস্তরের এক প্রাক্তন নেতা। করোনায় দেশজুড়ে সংক্রমিতের সংখ্যা পেরোলো 66 লক্ষের সীমা, মৃতের সংখ্যা 1,02,685, আরো কমলো দৈনিক সংক্রমণ ও মৃত্যু। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ, বাড়লো দৈনিক সুস্থতাও। আমেরিকা ও ব্রাজিলে কমলো দৈনিক মৃত্যু ও সংক্রমণ। করোনা ভ্যাকসিন বাজারে এলে 40 থেকে 50 কোটি ভ্যাকসিন সংগ্রহ করার পরিকল্পনা কেন্দ্রে। জুলাই মাসের মধ্যেই 20 থেকে 25 কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। 31 নম্বর জাতীয় সড়কে সরকারি বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মহিলা সহ মৃত 5, আহত 2।